সেকেন্দ্রাবাদ শালিমার সুপারফাস্ট এক্সপ্রেসের দুর্ঘটনা নিয়ে বিভাগীয় তদন্ত করবে দক্ষিণ পূর্ব রেল। ট্রেনটির চালককেও জিজ্ঞাসাবাদ করা হবে, এমনটাই জানিয়েছেন দক্ষিণ পূর্ব রেলের তরফে মুখ্য জনসংযোগ আধিকারিক ওম প্রকাশ চরণ। তিনি আরো বলেছেন, ভোর 5:30 নাগাদ সেকেন্দ্রাবাদ শালিমার সাপ্তাহিক এক্সপ্রেসের দুটি কামরা এবং একটি পার্সেল ভ্যান খড়গপুরের ডিভিশনে নলপুরের কাছ থেকে যাওয়ার সময় লাইনচ্যুত হয়েছে। যাত্রীদের কারো কোনো বড় আঘাত লাগেনি, হতাহতের কোনো খবর নেই। পাশাপাশি যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য 10টি বাস এবং একটি লোকাল ট্রেনের বন্দোবস্ত করে রেল। দক্ষিণ পূর্ব রেলের এজিএম সৌমিত্র মজুমদার জানিয়েছেন, যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়াই রেলের অগ্রাধিকার, তারপর লাইনচ্যুত কামরাগুলি সরিয়ে লাইন মেরামতির কাজ হবে। ইতিমধ্যেই সেই প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। বেশ কিছু দূরপাল্লার ট্রেন বাতিল করা বা তার সময় পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে রেল সূত্রে খবর। সিকন্দরাবাদ শালিমার উইকলি এক্সপ্রেস ট্রেন নলপুর স্টেশন পে মিডল লাইন সে ডাউন লাইন মে যাতে হুয়ে ডিরেল হো গে। ইসমে এক পার্সেল ভ্যান অর আগে মে দো প্যাসেঞ্জার কোচেজ ডিরেল হুয়ে হ্যায়। কিসি তরহ কি মেজর ইঞ্জরি অর ক্যাজুয়ালটি রিপোর্ট নহীঁ হুই হ্যায়। 10 বসো কি ব্যবস্থা কর লি গই হ্যায় জিনসে যাত্রীয় কো আপনে গন্তব্য তক ভেজা যায়গা। এআরটি অর এআরএমই সাইট পর পৌঁছ চুকি হ্যায় অর সার্ভে কা কাম কিয়া যা রাহা হ্যায়। সারে প্যাসেঞ্জার্স কো আপনে গন্তব্য পর ভেজনে কে বাদ মে রেস্টোরেশন কা কাম ভি কিয়া যায়গা।